স্বজন প্রীতি এটা তো এখন কোনো দোষের বিষয় না, কোনো কোনো ক্ষেত্রে স্বজন প্রীতি এটা প্রশংসনীয় বিষয়। ধরা যাক রাষ্ট্রের কোনো একজন মন্ত্রী, যিনি কোনো এলাকা তার দায়িত্বে থাকতে পারে কিন্তু মন্ত্রী হিসেবে কোনো এলাকার মন্ত্রী নন, গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী, যে ডিপার্টমেন্টের তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেয়েছেন। কোনো একজন সচিব তার ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে পুরো দায়িত্ব সারা দেশের সমস্ত ওই ডিপার্টমেন্টের দায়িত্ব তার। কোনো একজন কোনো প্রতিষ্ঠানের প্রধান ওই প্রতিষ্ঠানের সারা দেশের দায়িত্বটা তার উপরে বর্তায়। তিনি যদি নিজের এলাকায় অনেক বেশি কাজ করেন রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে, তার নিজের এলাকাতে রাস্তাঘাট কালভার্ট সব কিছু ভালোভাবে কাজ করেন, তাহলে সাধারণত আমাদের সমাজের মানুষ তাকে ভালো বলে না খারাপ বলে? ভালো বলে। কেন ভালো বলে? যে লোকটা নিজের এলাকায় অনেক কাজ করেছে। সন্দেহাতীত ভাবে এটা ভালো যে একজন মানুষ কিছু কাজ করেছেন, তার তুলনায় ভালো যে এলাকায়ও কোনো কাজ করে নাই। কিন্তু আমরা যদি এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি যে একজন মানুষ যিনি গোটা দেশের এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, তিনি যেখানে আছেন তার জন্মস্থান, তার নিজের বাড়ি, নিজের এলাকাকে তিনি উন্নত করেছেন, অন্য জায়গার মানুষের দিকে সেভাবে খেয়াল করেন নাই বা একই সুযোগ সুবিধা অন্যদের জন্য তিনি নিশ্চিত করতে পারেন নাই, তাহলে তিনি এক প্রকারের স্বজন প্রীতি করলেন। সেই দিকটা আমাদের মাথায় একেবারেই আসে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, জুলুম, অবিচার এবং নীতিহীনতা এটা এত বেশি প্রতিষ্ঠিত হয়েছে যে এই ধরনের ছোটখাটো বিষয় আমাদের রাডারে ধরা পড়ে না। ভাইরা আমার, এই জন্য একজন দায়িত্বশীল মানুষের কাজ হলো যে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি কিন্তু সেটা বৈষম্য হয়ে গেছে, আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি সেটা জুলুম হয়ে গেছে। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে ইসলামের পক্ষে লড়াই মনে করে, ইসলামের খেদমত মনে করে অন্যদেরকে গালিগালাজ করি। একজন মানুষ তিনি হয়তো ফাসেক, ব্যক্তি জীবনে অনেক অপরাধ করেছেন, প্রকাশ্য গুনাহে লিপ্ত হয়েছেন, তার ওয়ালে গিয়ে তাকে একটা গালি দিয়ে দিই আমরা সওয়াব পাওয়ার আশায়, ইসলামের খেদমতের আশায়। তার সম্পর্কে এমন একটা মন্তব্য করলাম যে মন্তব্যটা তার সম্পর্কে তার ব্যাপারে করাটা একটা জাজমেন্টাল কমেন্ট না জেনে আমি করলাম, তিনি সেটা নাও হতে পারেন কিন্তু আমি করে বসলাম, এটা কি ইনসাফ না বেইনসাফ? একজন মানুষ যদি পাপিষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে কি বেইনসাফি কথা বলার রাইট আমার থাকে? একজন মানুষ যত খারাপই হয় তার ব্যাপারে কথা বলতে আমি দায়িত্বশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জন্য বলেছেন, মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুসলিম তো সে যে কোনো কথা বলতে গেলে তার বিবেকে উপস্থিত হয়ে যায় আয়াত যে তোমার মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যেটা আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করেন না। সো তোমার প্রতিটি কমেন্ট, প্রতিটি পোস্ট, প্রতিটি রিয়্যাক্ট, প্রতিটি কথা এটা হয় মিজানে তোমার নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে। আজ আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, যে যতটুকু পাওয়ার পায় সে ততটুকু পাওয়ার দিয়ে মানুষকে জিম্মি করার চেষ্টা করে। একজন মানুষ তার অন্য কোনো পাওয়ার নাই, তিনি শুধুমাত্র এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইলগুলো আনা নেওয়ার কাজ করেন, এক্ষেত্রেও তিনি অনেক বড় ক্ষমতাধর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন যে ফাইল কাটটা আগে নেব, কাটটা পরে নেব, কাটটা উপরে রাখবো, কাটটার নিচে রাখবো, কাটটা সরায় রাখবো, কাটটা সামনে রাখবো, এটা আমার হাতে, অতএব এটা দিয়ে আমি কিছু কামাই করার, কিছু রোজগার করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ ভাইরা আমার, ইনসাফ এমন একটা জিনিস যেটা আমি বলছিলাম যে আমাদের পদে পদে অ্যাপ্লাই করার মতো বিষয়। ধরুন আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, সেখানে পাবলিক সিরিয়ালে আছেন কোনো একটা সার্ভিসের জন্য, আপনি সেই সিরিয়াল ডিঙ্গিয়ে চলে গেলেন, কেন? কারণ যে ব্যক্তির কাছে কাজটি তিনি আপনার মামা, তিনি আপনার খালো, তিনি আপনার ভগ্নিপতি, তিনি আপনার আত্মীয়স্বজন, আপনি সেটাকে আপনার রাইট মনে করছেন এবং এটাকে কোনো দোষী বিষয় মনে করছেন না, কিন্তু আপনি অনেকগুলো মানুষের অধিকার নষ্ট করছেন। হ্যাঁ, সবার কাছ থেকে অনুমতি নিচ্ছেন বা সবাই আপনাকে অনার করেছে সেটা ভিন্ন কথা। এইভাবে ইনসাফ নষ্ট করার যে বিষয়টি, এটি আমাদের জীবনে বিভিন্নভাবে হয়, আমাদের কথা দিয়ে হয়, আমাদের আচরণ দিয়ে হয়, আমাদের কাজকর্ম দিয়ে হয়, আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয় না। তারা ভাইকে বোনকে চিনবেন না। আমরা সুন্না ফাউন্ডেশনে আমাদের কাজকর্ম করার ক্ষেত্রেও আমরা এই জিনিসটিকে খেয়াল রাখার চেষ্টা করি। আমরা মুখ বধির অন্ধের মতো আচরণ করার চেষ্টা করি যে আমরা কারোর দিকে চেয়ে কোনো কাজ করি না।
আলহামদুলিল্লাহ এই এক্সারসাইজটা আমরা চাই আমাদের প্রত্যেকটা সদস্য প্রশিক্ষণার্থী আমাদের মহব্বত যেমন ভাই ব্রাদার সবার মধ্যে ছড়িয়ে যাক, যে আমরা কারো প্রতি কোনো প্রকার বৈষম্য অনাচার করব না। আমার ইনসাফ এটা আমার নিজের জন্য যেমন থাকবে পরের জন্যও থাকবে, আমার ইনসাফ আমার পক্ষের লোকদের জন্য যেমন থাকবে আমার বিপক্ষের লোকদের জন্যও থাকবে, আমার ইনসাফ আমার আত্মীয় স্বজনের জন্য যেমন থাকবে অপরিচিত লোকদের বেলায়ও থাকবে, আমার ইনসাফ আমার মুসলমান ভাই বোনদের যেমন থাকবে অমুসলমানের প্রতিও ইনসাফ